না পায় হেঁটে না ঘুরে ঘুরে, পুজো এবার 24 hours টিভি জুড়ে। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 hours টিভির পর্দায়, সবার পাশে সব সময়। আমার পাড়ার পুজো, আমি এখান থেকে ওই 100 meters দূরত্বে থাকি, আর এই পুজোর সঙ্গে আমি গড়ে উঠেছি। এবং একটা সময় আমার শ্রদ্ধা পিতৃদেব আচার্য জ্ঞান প্রকাশ ঘোষ তার হাত দিয়ে উদ্বোধন হতো একুশপল্লীর পুজো। তো তাই জন্য খুব স্বভাবতেই একুশপল্লী আমার কাছে আমার প্রাণের পুজো, আমার নিজের বাড়ির পুজোর মতো। এবং এবারে বাকাইরা অসাধারণ, প্রতিবারই বাকাইরা অসাধারণ একটা সৃষ্টি করেন। এবং আজকের যে আবহ এবং তার সঙ্গে প্রত্যেকটা কারুকাজ এবং সর্বোপরি মায়ের যে অনবদ্য একটা রূপ, সব মিলে আমার সত্যিকারের চোখে জল এসে যাচ্ছে। অনবদ্য একটা সৃষ্টি, অসাধারণ লেগেছে। আর আমার পাড়ার পুজো তো আমার একটা গর্বের জায়গা একুশপল্লী। ইতিমধ্যে আমাদের সঙ্গে আছেন প্রদীপ ধর, অভিনেতা, আপনারা প্রত্যেকেই চেনেন, একদম চেনা মতো। একুশপল্লীটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, দারুণ ঠাকুর হয়েছে, খুব ভালো। আমরা মানে যেহেতু পুজো পরিক্রমা করতে পেরেছি, এটা দিয়ে শুরু হলো, সেই জন্য আমি এখন আর বেশি বলতে পারছি না। আর ওগুলো দেখে তারপর কোনটা ভালো কোনটা আরেকটু ভালো সেটা বলতে পারবো। আমার ঠাকুর সত্যি খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। আমার যেটা সব থেকে ভালো লাগছে, বাংলা লোকসংস্কৃতিকে একটা অদ্ভুতভাবে ধরে তুলে ধরা হয়েছে। এবং সব থেকে বড় কথা, কিছু চিরকুট আমি দেখতে পেলাম যেখানে লেখা হয়েছে মা আমাদের চেনা পৃথিবীকে ফিরিয়ে দাও, সেটা মানে আমার অপূর্ব লেগেছে। এই কারণে সত্যি তো আমরা খুব একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই ভয়ঙ্কর সময়টা আমরা কেউ চাই না। আমরা মায়ের কাছে এসেছি প্রার্থনা জানাতে যে আমাদের ভালো থাকতে বলো, ভালো থাকার সুযোগ দাও আর কি। আরেকটা জিনিস যেটা অবশ্যই মেনশন করবো সেটা হচ্ছে প্রতিমা, খুব বলছিলাম মায়ের মুখ ভালো লাগছে, মায়ের মুখে গান, গানের একটা মাটির গানের সামঞ্জস্য আছে, ওটা ভালো লাগছে। এবং মা আদর একটা অনুষ্ঠান ছিল, একটা সহলতা রয়েছে, একটা মাতৃ মৃত্যুর মধ্যে একটা স্নিগ্ধতা সর্বতা রয়েছে, সেটা আমার ভালো লাগছে। দেখুন এখন তো মানে আমরা বিচারক রাউন্ডে বেরিয়েছি, তো এই মুহূর্তে এই বিষয়ে আমরা কোনো কমেন্ট করবো না। তবে একুশের পল্লীকে শারদ, একুশের পল্লীর প্রত্যেকটা পল্লীবাসী বৃন্দকে, প্রত্যেকটা সভ্য বৃন্দকে শুভ শারদীয় আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি প্রত্যেক বছরই ওনারা এতটুকু কাজ আমাদের সকলের সামনে তুলে ধরবে, আপনার জনগণের সামনে তুলে ধরবে, যে আমরা বারবার ফাইনাল রাউন্ডে যেন আসতে পারি। একদম,
একুশে পল্লীর তরফ থেকে আমাদের একদম উদ্যোক্তা আছে, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনাদেরকে চূড়ান্ত পর্বে আপনারা উত্তীর্ণ হলে ক্যাপসের তরফ থেকে আমাদেরকে বলেন, কিভাবে প্রেজেন্ট করবো, কিভাবে লোককে টানবো, কিভাবে সবাইকে নিয়ে আসবো একত্রিত করে, তারপরে এই অ্যাচিভমেন্ট গুলো আর এই জায়গায় তারা ওই স্বীকৃতি পাওয়া ওর তো কোনো তুলনা হয় না, বুঝতে পেরেছেন? শুধু এগুলো পাওয়া মানে নিজেদেরও শুধু প্রচন্ড ভালো লাগা, এগুলো মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের শিল্পী হচ্ছে থিম সিঙ্গিং পাপাই সেন, থিমটার নাম মনস্কামনা। না পাই হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার্স টিভি জুড়ে দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়। জয়ং দেহি ইশো দেহি ত্রিশো জয়।